কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথসভা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেট পেশ এবং বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আসানসোল সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ডাবর মোড়ে এক পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং সহ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান বলেন, কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করল সেই বাজেট সম্পূর্ণ বাংলা বিরোধী বাজেট, তাই এই প্রতিবাদ সভা কর্মসূচি। আজকে আমাদের একটা প্রতিবাদ সভা, যে বাজেট কেন্দ্রীয় সরকার পেশ করল সেই বাজেটটা টোটাল সম্পূর্ণভাবে বাংলা বিরোধী বাজেট, তাই এই প্রতিবাদ আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবাংলায় চলছে। আমরাও সালানপুর ব্লকে এই প্রতিবাদ সভা করেছি। এই বাজেট সম্পূর্ণভাবে বিজেপি সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য, যেহেতু বিজেপি সরকার ফুল মেজরিটি পায়নি, তারা বলেছিল আপনি 400 পার সেটা পূরণ করতে পারেনি, ওদের 300 উপরে এমপি ছিল আগে, বর্তমানে 240 এমপি, তার মানে ভারতবর্ষের মানুষ একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমরা বিজেপিকে পছন্দ করছি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।